সবাইকে স্বাগত। আমরা লেকচার 16 এ যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এই উভমুখী বিক্রিয়ার জন্য আমরা একটা সাম্যদ্রব্যকের সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এই হচ্ছে ব্যাপার। এখন ওখানে গতদিনকার আলোচনাতে আমি যে কথাটা বলছিলাম, যদি এই ইকুয়েশনটা যদি গ্যাসীয় রিয়াকশনের জন্য হতো, অর্থাৎ এটা যদি এটা গ্যাসীয় বিক্রিয়া করে যদি গ্যাসীয় উৎপাদ তৈরি করে, তখন আমি দেখাইছিলাম যে এই সমীকরণটাকে জাস্ট এখানে কেপি লিখতে হবে। এখন কথা হচ্ছে যে গ্যাসীয়ের জন্য সেটা কেপির রাশিমালা নির্ণয় করতে হবে, ঠিক আছে, কিন্তু আমার ভুল একটু ছিল, সেটা হচ্ছে যে আমি তখন এখানে ঘনমাত্রা পদটাই রেখে দিয়েছিলাম। আসলে সেক্ষেত্রে যদি আমি কেপির এই সমীকরণের জন্য কেপি দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বলা উচিত পিসি পিডি পিএ পিবি। এগুলো কি? এগুলো হচ্ছে আংশিক চাপ, অর্থাৎ গ্যাসীয় বিক্রিয়ক থেকে গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে সাম্যদ্রব্যকের রাশিমালা যেটা কেপি হবে সেটার জন্য আমরা আংশিক চাপকে ব্যবহার করব। কিন্তু আমি লেকচার 16 এ যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে কেপি লিখেছিলাম, কিন্তু ঘনমাত্রা পদটা এইভাবে রেখে দিয়েছিলাম, এটা আমার একটা ভুল ছিল। আমি আমার ভিডিও আপলোড করার পর নিচে সেখানে আমার কমেন্টে জানাই দিয়েছি যে একটু কেপি সম্বন্ধে আমার একটু ভুল আলোচনা আছে, যেটা আমি লেকচার 17 এ বলবো। তো আমি সেটাই বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার ভুলটা কোথায় ছিল। এখন আমরা নতুন করে আলোচনা আজকে শুরু করব। তো দেখা যাক, সেটা হচ্ছে যে কেসি এ প্লাস বি বিক্রিয়ক বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপাদ তৈরি করে, এই বিক্রিয়ার জন্য কেসি এর সমীকরণ হবে উৎপাদ বাই বিক্রিয়ক, এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে বিক্রিয়ক যদি মোল সংখ্যা একের অধিক হয়, যেমন দেখা যাক যে এই সমীকরণটা যদি এরকম হয়, এটা 2a এটা 3b বিক্রিয়া করে এটা 1c আর এখানে 4b তৈরি করলো, এরকম যদি কোনো সমীকরণ হয়, তখন কিন্তু আমরা এই সমীকরণটাকে লিখতাম, সেটা হচ্ছে যে এখানে যেহেতু 2 আছে, সেহেতু এর উপর এখানে আমাকে নিচে একটু লিখলে বা এটাকে আমি নতুন করেই লিখতেছি, যেহেতু সি এর কোনো মোলার ঘনমাত্রা 1, এর আগে 1 আছে, সেটা মনে মনে 1 লিখলাম এখানে, বা এখানে আমি 1 দিয়েও দিতে পারি। সেটা হচ্ছে যে আর ডি তে কত ছিল, এটা হচ্ছে 4 ছিল, এখানে লিখলাম। আর এ এর জন্য কত হয়, এ এর জন্য হয়ে যাচ্ছে আমার 2, আর বি এর জন্য যেটা হবে সেটা হচ্ছে 3। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যদি এখানকার মোল সংখ্যা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু ঘনমাত্রা পদের উপরে এই মোল সংখ্যাগুলো কিন্তু ঘাত বা পাওয়ার আকারে কিন্তু উন্নীত হবে, এবং এই উন্নীত ঘাতের ঘনমাত্রার গুলো গুণ করে সেটা উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণ মানে ভাগফলের মানই কিন্তু ওই বিক্রিয়ার কেসির মানকে নির্দেশ করবে। যেমন দেখা যাক যে আমি এটাকে না, আমি যদি একটা বিক্রিয়া বিবেচনা করি, সেটা হচ্ছে যে আমরা জানলাম যে কেসি মানে হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক, এভাবে লিখতে হয়। সেক্ষেত্রে আমি ধরলাম যে N2 যোগ 3H2, সেখান থেকে 2NH3। তাহলে এই বিক্রিয়ার কেসি এর সমীকরণ কি রকম হবে, সেটা হচ্ছে কেসি ফিজিক্যাল টু, সেটা হচ্ছে উৎপাদ এখানে একটাই আছে, তার মানে উৎপাদ NH3, তার ঘনমাত্রা আকারে লিখলাম, তার পার উপরে 2 চলে যাবে, আর সেক্ষেত্রে বিক্রিয়ক কত আছে, N2, তার মান কত মোল আছে, 1 মোল, সেটা 1 মোল আছে, আর এটা কত আছে হাইড্রোজেন, সেটা কত মোল আছে, সেটা হচ্ছে 3 মোল। তাহলে এই রিয়াকশনের কেসি এর সমীকরণ হবে এইটা। এখন যে বিষয়টা আলোচনা করা যাবে সেটা হচ্ছে যে এ প্লাস বি সেখান থেকে সি প্লাস ডি, আমি এই সমীকরণটাকে যদি কেসি এর সমীকরণ আরো অন্যভাবে আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে যে সি এ সি 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 ডি সি এ টু সি ডি। অবশ্য এখানে আমি এটাকে চেঞ্জ করে দিলে হয়তো ভালো না, এটা সিচের জন্য হয়তো কারোর একটু বুঝতে ভুল হতে পারে, এম প্লাস এন, সেই ক্ষেত্রে এটা সিএম হবে
আর এটা সিএন হবে। খেয়াল করে দেখো যে আমরা এই সমীকরণটা কিন্তু পেয়েছিলাম সেটা হচ্ছে কার জন্য, সেটা হচ্ছে এ প্লাস বি, সেখান থেকে সি প্লাস ডি, সেটা ছিল উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রয়ের ঘনমাত্রা। আমি কিন্তু এখানেও যেটা লিখছি সেটাও কিন্তু উপরে লিখছি কিন্তু উৎপাদ এম এবং এন, এই রিয়াকশনের উৎপাদ, আর এ এবং বি এটা কিন্তু বিক্রয়, তাহলে উৎপাদের ঘনমাত্রা বিক্রয়। এই যে আমি থার্ড ব্র্যাকেট লিখি, এই থার্ড ব্র্যাকেটটাই কিন্তু আমাকে ঘনমাত্রা বোঝায়। আবার থার্ড ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, এই থার্ড ব্র্যাকেট যেমন এখানে ডি আছে, আমি যদি এই থার্ড ব্র্যাকেটটা তুলে দিই তখন কিন্তু আমি এই এটাকে লিখতে পারবো সি ডি। সিটা মানে আছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে আছে ঘনমাত্রা, আর এবং এই থার্ড ব্র্যাকেটটাও কিন্তু ঘনমাত্রা পদই প্রকাশ করে। ফলে আমি কিন্তু কেসিএর সমীকরণ এইভাবেও লিখতে পারবো, এতক্ষণ যেটা এভাবে লিখতে পারছিলাম এখন কিন্তু এটাও লিখতে পারবো, বা যদি আমি এই নিয়ম অনুসারে এটাকে অ্যাপ্লাই করি তখন আমি জিনিসটাকে লিখতে পারবো হচ্ছে এইভাবে সি 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 এ সি। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কেসিএর সমীকরণ শিখে ফেলছি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা বিক্রিয়া কিন্তু এই দিক থেকে শুরু করে এই দিকে যাওয়া যায় যখন এটা বিক্রিয়ক থাকে এটা উৎপাদ, আবার এই দিক থেকে শুরু করলে এটাই কিন্তু বিক্রিয়ক আকারে কাজ করে এই পাশেটা কিন্তু উৎপাদ হবে। ফলে আমি এখন যে জিনিসটা করলাম যে যদি আমি এই রিয়াকশনটাকেই ভেবে নিই এ প্লাস বি, এক্ষেত্রে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ, তাহলে তার জন্য কেসির সমীকরণ হবে হচ্ছে সি ডি এ আর বি। কিন্তু যদি ঘটনাটা উল্টা হয় যে সি প্লাস ডি বিক্রিয়া করছে বিক্রিয়ক হিসাবে দেখায় আমার এ প্লাস বি, সেক্ষেত্রে উৎপাদ, বা আবার উল্টো দিকে বিবেচনা করলে জানি যাবে এটাই বিক্রিয়ক হয় এবং এটাই কিন্তু সেক্ষেত্রে উৎপাদ হয়, এটার জন্য এটা হয় এবং এটার জন্য এটা, সেক্ষেত্রে সি প্লাস ডি যদি এ প্লাস হয় আমরা বিক্রিয়কটাকে বামে দেখতে পছন্দ করি যার কারণে আমি এখানে বামে লিখছি, এটা সেক্ষেত্রে বিক্রিয়ক এক্ষেত্রে সেক্ষেত্রে উৎপাদ। তাহলে এক্ষেত্রে যদি আমি কেসি এর সমীকরণ লিখি তাহলে হবে হচ্ছে এ বি সি ডি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে সাম্য ধ্রুবকের রাশিমালা মানে সমীকরণে সবসময় উৎপাদ বাই বিক্রয়, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রয়ের ঘনমাত্রা লিখতে হবে। এখন যদি আমি এই দুইটা ঘনমাত্রা গুণ করি, এই দুইটা মান যদি গুণ করি তখন কি হতে পারে, তবে যেহেতু আমি এটাও কেসি লিখছি এটাও কেসি লিখলাম সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটাকে আমি এটাকে কেসি ড্যাশ লিখে রাখলাম নতুন আলাদা একটা জন্য, এটা কেসির জন্য এটা কেসি ড্যাশ। সেক্ষেত্রে যদি আমি এই দুইটা জিনিস গুণ করি, গুণ করা বলতে বোঝাচ্ছে যে কেসি ইনটু কেসি ড্যাশ, তাহলে কি হতে পারে সেটা হচ্ছে কেসি এর মান হচ্ছে সি এটা ডি এটা এ এটা বি, আর কেসি ড্যাশের মান কত সেটা হচ্ছে যে এ বি যেটা উপরেই রয়েছে সি এবং ডি। খেয়াল করলে দেখা যাবে যে এটা 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 এগুলো কিন্তু সব কর্তন হয়ে যায় এবং মান কিন্তু তখন চলে আসে ওয়ান। তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারবো যে কেসি সমান সমান ওয়ান বাই কেসি ড্যাশ, অর লিখতে পারবো কেসি ড্যাশ সমান সমান ওয়ান বাই কেসি। এই ঘটনা থেকে যে সিদ্ধান্তে আসা যায় সেটা হচ্ছে যে একটা উভমুখী বিক্রিয়া যদি আমরা বাম থেকে ডানে যে সাম্য ধ্রুবকটা পাবো সেই একই সমীকরণে যদি উৎপাদটা বিক্রিয়ক হিসেবে কাজ করে আর বিক্রিয়কটা উৎপাদ হিসেবে কাজ করে, তাহলে আমরা যে আরেকটা সাম্য ধ্রুবক পাবো তারা একে অন্যের বিপরীত বা অনন্য। তো এই এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটা বেশ ভালো একটা বিষয়, সেটা হচ্ছে এটা একটা সাম্য ধ্রুবকের একটা বৈশিষ্ট্য বটে। আমরা সাম্য ধ্রুবকের আরো কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখন যে জিনিসটা দেখা হবে যে সেটা হচ্ছে যে আমি এতক্ষণ অনেক বিষয় কেসি নিয়ে আলোচনা করছি, এখন আমি কেপি কে নিয়ে আলোচনা করতে চাই। কেপি জন্য এটা তো প্রেশার, আমি আমাদের লেকচার 16 এটা আলোচনা ছিল যে এটা হচ্ছে সবসময় লিকুইডের জন্য আর এটা হচ্ছে প্রেশারের জন্য। তাহলে যেমন ধরা যাক যে এ এটা একটা গ্যাসীয়, বি এটা একটা গ্যাসীয় বিক্রিয়ক, বিক্রিয়া করে সি এটা একটা গ্যাসীয় উৎপাদ এবং ডি এটা একটা গ্যাসীয় উৎপাদ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে তার সমীকরণের সাম্য ধ্রুবকের মানটা হবে কেপি এবং সেটা লিখতে হবে পিসি পিডি
আংশিক চাপ, বা যদি আমি নাও বলে থাকি এখন অর্থ বলতেছি সেটা হচ্ছে এগুলো হচ্ছে আংশিক চাপ, অর্থাৎ কেপি এটা হবে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ ব্যবহার করে। এবং এটার ক্ষেত্রেও একই কথা, আমরা যখন কেসিএর আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এক্ষেত্রেও হবে হচ্ছে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। এখন আমাদের পরিচিত একটা উদাহরণ আলোচনা করা যাক, যেমন যে N2 + 3H2, এটাকে গ্যাস দিই, যেহেতু আমি কেপি আলোচনা করছি, N2 + 3H2 গ্যাস, এখান থেকে 2NH3 গ্যাস। তাহলে এই মানটাকের জন্য আমরা এই সমীকরণটাকে অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো কত কেপি। কেপির জন্য কি লিখতে হবে, এখানে যে জিনিসটা হবে আছে কে P of NH3, অ্যামোনিয়া আছে কয়টা, দুইটা, এই পাওয়ার হিসেবে চলে যাবে। আগেরটা যেমন ঘনমাত্রাতে আলোচনা করছি সেটার জন্য সেই রকম স্টাইলেই, এখন এটা কি N2, যদি আমি এটাকে এ ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে যে P of N2, আর এর আগে উপরে 1 আছে, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা উপরে অ্যাকচুয়ালি 1 মোল আছে, আর এটার জন্য কত আছে P of H2 3, যেহেতু এখানে 3 আছে, তাহলে এই 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 সমীকরণের জন্য এটার মান হবে হচ্ছে কেপি এর রাশিমালা। আচ্ছা, এখান থেকে আমাদের একটা বিষয় বিবেচ্য যে একটা কেপি এবং কেসি এর রাশিমালাটা কি হবে, সেটা কিন্তু আমি কোন সমীকরণের জন্য তাকে লিখতে চাচ্ছি তার উপর নির্ভর করবে, অর্থাৎ কেপি কেসির মানটা তার রাশিমালার উপর নির্ভর করবে। না বুঝলে একটা উদাহরণ দেওয়া যাক, যেমন A2 + B2, এটা বিক্রিয়া করে লেখা হলো 2AB, তাহলে এটাকেই যদি আমি কেসির জন্য অ্যাপ্লাই করি, কেসির জন্য তাহলে আমি কি লিখতে পারবো কি উৎপাদ, AB ঘনমাত্রা তার স্কোয়ার A2 B2। কিন্তু এই সমীকরণটাকে যদি আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে, হাফ অফ A2 যোগ হাফ অফ B2, তখন কিন্তু হবে কিন্তু AB, আমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে তখন এই 2 কেটে যাবে, এটা হাফ হাফ হয়ে যাবে। তখন তার জন্য আমি কেসির মান কি লিখতে পারবো, AB, এখানে A2 পাওয়ার কিন্তু চলে যাবে হচ্ছে হাফ, এবং এটা হবে B2 পাওয়ার চলে যাবে হাফ। তাহলে একই জিনিস ছিল, একই বিক্রিয়ক একই উৎপাদ, কিন্তু আমি পরিমাণের মোল সংখ্যার কম বেশি নিছি, কিন্তু মোল সংখ্যার কম বেশি নেওয়ার কারণে সেই অনুসারেই কিন্তু আমার কেসির সমীকরণটা তৈরি হয়েছে, ফলে একটা এটাও একটা বৈশিষ্ট্য। এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কেপি কেসির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করবো, ইতিমধ্যে একটা দুটি বলে ফেলছে। এখন যে জিনিসটা হচ্ছে যে কেসির জন্য একটা বিষয় বোঝা যাক, যদি KC = 1 হতে হয়, যদি মনে করি যে KC = 1, মানে এর আমি এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা হচ্ছে 1, এটা তখনই সম্ভব যখন উপরের মানটা এবং নিচের মানটা একই, কারণ উপরে আমরা জানি যে একই জাতীয় সংখ্যাকে সমজাতীয় সংখ্যাতে ভাগ করলে 1 হয়, কিন্তু উপরের এইটা কি, উপরের এটা হচ্ছে উৎপাদ আর এটা কি, সেটা হচ্ছে বিক্রিয়ক। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা হচ্ছে 50% বোঝায় যে 50%, এটা আর এটা সেম হলে পরে বোঝা যাবে যে এটা যায় এটাও তার সাথে, এটা তখনই সম্ভব যখন বিটা প্রোডাক্টটা 50% হবে, অর্থাৎ কেসির মান 1 বোঝায় যে 50% বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। এখন এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে কেসির মান যদি 1 অপেক্ষা বড় হতে হয়, এটা যদি 1 অপেক্ষা বড় হতে হয় তখন বোঝা যাবে যে উৎপাদটা বিক্রিয়কের চেয়ে বেশি পরিমাণে আছে, বা 50%-এর উপরে সেটা তৈরি হয়েছে, কারণ এটা মানটা 1 অপেক্ষা তখনই বড় হবে যখন নিচের মানটা ছোট এবং উপরের মানটা বড় হবে। আচ্ছা গেল, ঠিক একইভাবে যদি আমি এইভাবে লিখি তখন বোঝা যাচ্ছে কেসির মানটা 1 অপেক্ষা ছোট, এটা তখনই সম্ভব যখন উপরের মান অপেক্ষা নিচের মানটা বড় হবে, অর্থাৎ উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকবে, এই হচ্ছে বিষয়।
আরো আমরা কেপিকেসির বৈশিষ্ট্য আলোচনা করতে পারবো, সেটা হচ্ছে যে তাপোৎপাদী তাপহারী বিক্রিয়ার জন্য দেখা গেছে যদি আমরা তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই তাহলে কেসি এর মান হ্রাস পাবে, কিন্তু তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কেসি এর মান বৃদ্ধি পাবে। আবার একটা কথা, একটা বিক্রিয়া যেদিক থেকে শুরু করা হোক না কেন, আমি এ টু আর বি টু মিলে সেখান থেকে বলছি যে টু এ বি হবে, উল্টো কথা আমি বলতে পারি যে তাহলে টু এ বি এই জিনিসটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে এ টু এবং বি টু। এটাকে যেভাবেই ধরি না কেন সব ক্ষেত্রে আমার এই দুইজনার ক্ষেত্রে হিসাবের যে সাম্য দ্রব্যকের যে রাশিমালা হবে এবং রাশিমালার যে মান হবে সেটা কিন্তু সমান থাকবে। অর্থাৎ একটা বিক্রিয়া যেভাবে আলোচনা বাম দিক থেকে স্টার্ট করি বা ডান দিক থেকে স্টার্ট করি যেভাবে আলোচনা করার হোক না কেন, সেক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট বিক্রিয়কের জন্য একটা নির্দিষ্ট উৎপাদ এবং ওই উৎপাদের জন্য ওই নির্দিষ্ট বিক্রিয়কের জন্য আমার কিন্তু কেপিকেসির রাশিমালার মানটা কিন্তু ভিন্ন হবে না, সবসময় একই থাকবে। এ হচ্ছে বিষয়। আরও যে বিষয়গুলো এখানে আমার আছে সেটা হচ্ছে যে যদি একটা বিক্রিয়া একাধিক ধাপে হয়, যেমন ধরা যাক যে এন টু যোগ ও টু, সেখান থেকে আমি লিখলাম এন ও, এই বিক্রিয়াটার জন্য আমি যে কেপির মান পাবো, যেহেতু এটা গ্যাস আমি ধরলাম, এটা গ্যাসীয় ধরলাম, এটা গ্যাসীয় অক্সিজেন গ্যাস, এটা গ্যাস, তাহলে কেপির মান পাবো কয়টা, সেটা হচ্ছে উৎপাদ পি অফ এন ও টু তার স্কোয়ার পি অফ এন টু পি অফ ও টু তার স্কোয়ার। তাহলে আমি কিন্তু তার কেপিয়ার মান এইভাবে পেলাম। এখন যদি ঘটনা হচ্ছে এই এইটা এই এই উৎপাদটা যদি এই এক ধাপে না তৈরি হয়, যদি একাধিক ধাপে হয়, নাম্বার ওয়ান যদি এরকম হয় যে এন টু যোগ ও টু সেখান থেকে টু এন ও, তাহলে সেক্ষেত্রে আমি মনে করলাম যে এক্ষেত্রে তার মানটা আছে কেপি ড্যাশ, সেটা হচ্ছে যে পি অফ এন ও তার স্কোয়ার পি অফ এন টু পি অফ ও টু। এখন দ্বিতীয় ধাপে কি হলো যে এই টু এন ও এটা আবার কার সাথে বিক্রিয়া করছে, এটা আবার নতুন করে ও টুর সাথে বিক্রিয়া করছে, তাহলে সেটা কি আছে টু এন ও টু। তাহলে আমি এটা ভাব ধরলাম কেপি ড্যাশ ড্যাশ, সেক্ষেত্রে আমি লিখতে পারবো কি, সেক্ষেত্রে আমি লিখতে পারবো যে আমি এই মানটা এখানে লিখছি, এই মানটা এখানে লিখছি, সেটা হচ্ছে যে কে পি ড্যাশ ড্যাশ, সেক্ষেত্রে লিখতে পারবো পি অফ এন ও টু তার স্কোয়ার বাই পি এন ও টু ইন্টু পি ও টু। এখন যদি এই দুইটা মান আমি গুণ করি সেক্ষেত্রে কি হবে, কেপি ড্যাশ গুণ কেপি ড্যাশ ড্যাশ ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে এখানে একটা মধ্যে এই দুইটা মান যদি আমি গুণ করি তাহলে আমি কিন্তু একটা রেজাল্ট পাবো। দেখা গেছে যে এই রেজাল্টের যে মানটা হবে সেই মানটা কার সমান, এখান থেকে আমি যে রেজাল্টটা পাবো তার মানের সমান। তাহলে আমি কি দেখতে পারবো, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেপি ড্যাশ গুণন কেপি ড্যাশ ড্যাশ। অর্থাৎ একটি বিক্রিয়া এক ধাপে সংঘটিত করে আমরা যে সমীকরণটা লিখি তার জন্য আমি যে কেপি সমীকরণের বা কেপির যে মান পাবো, সেই একই উৎপাদটা যদি একাধিক ধাপে তৈরি হয় তাহলে ওই একাধিক ধাপে যে আমরা আলাদা আলাদা যে সাম্য দ্রব্যকের মান পাবো সেই সাম্য দ্রব্যকের মানগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখা যাবে সেটা ওই এক ধাপে যে কেপির মান পাইছে তার সমান। এটা একটা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে যে কেপি এবং কেসির মানটা জন্য প্রভাবকের উপর আলোচনা, আমরা জানি যে প্রভাবক একটা বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে বা হ্রাস করে, আমরা সবসময় বৃদ্ধি পেতেই বেশি ভালোবাসি, একটা বিক্রিয়া সবসময় ফাস্ট চাই বা ফাস্ট কাজ করতে চাই। এখন যদি একটা বিক্রিয়ার প্রভাবক মানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কেপি কেসির মান কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে কেপি কেসির মানের কোনো পরিবর্তন ঘটবে না, কারণ একটা
প্রভাবক ব্যবহার করলে পারে তারা কি করতে পারে, বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করবে। কিন্তু আমি জানি যে একটা কেপিকেসিটা কার জন্য আলোচনা করছি, আমি উভমুখী বিক্রিয়ার জন্য আলোচনা করছি। উভমুখী বিক্রিয়া মানে কি, আমাকে একটা ভাবতে হবে সেখানে কিন্তু বাম থেকে ডানে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ডান থেকে বামেও কিন্তু একই সাথে আসার প্রবণতা আছে। ফলে যদি আমি প্রভাবক ব্যবহার করে বলে যে একটা বিক্রিয়ার বিক্রিয়কটা বাম থেকে ডানে যায় উৎপাদ বেশি উৎপন্ন করছে, যেহেতু সেহেতু সাম্যাবস্থা উভমুখী নিয়ম অনুসারে সেক্ষেত্রে কিন্তু উৎপাদটাও ভেঙে যায়, সে তখন বিক্রিয়ক আকারে কাজ করে কিন্তু ডানে বামে উৎপাদ তৈরি করতেছে একই হারে। অর্থাৎ প্রভাবক ব্যবহার করলে পরে বিক্রিয়ার রেটটা একই সাথে সম্মুখ দিক থেকে এবং পশ্চাৎ দিক থেকে বৃদ্ধি পায়, যার কারণে অনুপাতের মান কখনো কম বেশি হয় না। এটা হয়তো অনেকেও না বুঝতে পারে। যেমন দেখা যাক যে 1:2 আসলে যে অর্থ বহন করে, আসলে কিন্তু 2:4 কিন্তু সে একই অর্থ বহন করে, বা 5:10 ও কিন্তু একই অর্থ বহন করে। ফলে একটা এই অনুপাত, এটাতে আমরা অনুপাত করলে 1:2, এটাকে করলে হচ্ছে 1:2, এটাও করলে হবে 1:2, এই হচ্ছে ব্যাপার। ফলে প্রভাবও কি করতে পারে না, কেপিকেসির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। তো সাম্যদ্রব্যকের আরো বেশ কিছু মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে পাত্রের আয়তনের উপর নির্ভর করবে, নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতি, বিক্রিয়ার গতি প্রকৃতি, আরো অনেক কিছুর উপর আমাদের এই জিনিসটা নির্ভর করবে। তবে মোটামুটি যে বিষয়গুলো খুবই মেইন মেইন আছে, আশা করি আমি সেগুলো আলোচনা করে ফেলছি ইতিমধ্যে। আর যদি কখনো আমার আলোচনাতে ভুল থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা আবার পুনরায় আলোচনা করব বা গ্রুপে মেসেজ দিয়ে বিষয়গুলো আলোচনা করব। আর যদি ক্লাস হয় অবস্থা আমাদের বিষয়গুলো যেগুলো আমরা মিসিং করতেছি বা আমি ভুল বলতেছি বা তোমরা বুঝতে পারছো না, সেগুলো অবশ্যই আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা।